পিরোজপুর সদর হাসপাতালে গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকাল 8টার দিকে হাসপাতালের সিদ্দিকুর রহমান অফিসের দরজা খুলে এই ঘটনা দেখতে পান। পিরোজপুর সদর থানা পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত 10টার পরে যে কোনো সময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের রুমের গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে চোর। পরে সেখানে কিছু না পেয়ে অন্য রুমের গ্রিল কেটে অফিস সহকারী রুমে প্রবেশ করে। পরে চোর সেখানে থাকা স্টিল আলমারি ভেঙে কর্মচারীদের বেতন ও ইউজার ফি বাবদ রাখা 33,663 টাকা ও অফিস সহকারী ব্যক্তিগত 15,000 টাকা সহ মোট 48,000 টাকা এবং একটি ক্যামেরা নিয়ে যায়।